হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং বা সুপ্রভাত জানিয়ে আজকে আমি একটা ছোট্ট ব্লগ শুরু করতে চলেছি, মানে শুরু করছি আর কি। তোমাদেরকে একটুখানি শেয়ার করব, আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি নতুন, এটা আমার আনন্দের একটা। সেটা কি এখন বলছি, তো মেয়েদের রান্নাঘরটাই সব আমার মনে হয়, আর এক গহনা, তাই না? গয়না আর হচ্ছে রান্নাঘর, এই মেয়েদের এই হচ্ছে কিন্তু সাজগোজের মধ্যে কিন্তু পড়ে রান্নাঘরটাও কিন্তু। তো যাই হোক, চলো এই ঘরটা সব সকালবেলা উঠে গুছিয়ে, এই যে সব বিছানাপত্র গুছিয়ে, তোমাদের দেখাতে পারছি কিনা জানি না, সব গুছিয়ে ওই ঘরও গুছালাম। এই যে গুছিয়ে, ছেলে পড়তে গেছে, ততক্ষণে ওকে চাটা করে দিয়ে আমরা চাটা খেয়ে তারপরে এই সব গুছালাম আর কি। তা গোছানোর পরে এবার চলো, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আমি একটা নতুন জিনিস কিনে নিয়ে এসেছি। তো চলো রান্নাঘরে যাই, এই যে সব ঘরটার গোছানো কমপ্লিট, বাসন টাসন মাজা, জল টল মোটামুটি সব ভরা, এখন শুধু মাছ কাটা বাকি আছে। আমি আজকে মাছ কাটবো, তার জন্য দেখো, তোমাদের দেখাতে পাচ্ছি কিনা যাই না, এই দেখো বটি কিনে নিয়ে এসেছি নতুন, এটাই তোমাদের সাথে শেয়ার করবার ছিল আমার, বটি কিনে। অন্যদিন আমি কিন্তু ছুরি, এই যে আমার ছুরি, এই মাছ কেটে কিন্তু এই যে কাঁচিতে, আর আমার ছোট্ট একটা ছুরি আছে এটা দিয়ে, এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমি মাছ কাটি। আজকে বটি দিয়ে মাছ কাটবো, তাই তোমাদের সাথে ভাবনা একটু শেয়ার করি। তো দেখো সকালবেলা মাছ, আর একটা কি জিনিস নিয়ে এসেছি, দেখো ঝুড়ি কিনে নিয়ে এসেছি। ঝুড়িতে কিন্তু মাছ ধুতে সুবিধা হয়, ধুতে বলতে কি মানে মাছের আঁশগুলো যে ডলতে সেগুলো ভালোভাবে হয়ে যায়। তো ঝুড়ি কিনে নিয়ে এসেছি আর বটি কিনে নিয়ে এসেছি, এই দুটো রান্নাঘরে আমার নতুন তত্ত্ব এসছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ বটি দিয়ে অনেক বছর হয়ে গেছে, বটি দিয়ে আমি সবজি বলো কোনো মাছ বলো কিছুই কাটি না। আর মাছ কাটতে বাজারে 20 টাকা করে নেয়, অনেক চলে যায়, 20 যা মাছের দাম তার হিসেবে 20 টাকা গেলে হয়ে যায়। তো আমি ভাবলাম বাড়িতেই মাছটা কাটবো, ঠিক আছে। তা তার জন্য বটি কিনে নিয়ে আসলাম, আগে ছিল অনেক দিন আগে একটা বটি ছিল, সেই বটিটা হারিয়ে গেছে, মানে কেউ নিয়ে চলে গেছে, বাইরে থাকতো কেউ নিয়ে চলে গেছে, এটা অনেক বছরের ঘটনা। তো এখন আমার অনেকদিন পরে মনে হলো যে একটা বটি কিনে নিয়ে আসি আর একটা ঝুড়ি কিনে নিয়ে আসি। তো রান্নাঘরে দুটো নতুন জিনিস নিয়ে এসে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে তাই করলাম। আর দেখো সকালে মাছ কিনে নিয়ে এসেছে, দেখো এই যে ভ্যারাইটিস মাছ, দেখো ঝুড়িতেই ঢালছি, একটু কাছে নিয়ে যাই, এই যে দেখো আমরা এরকম জ্যান্ত জ্যান্ত মাছ খাই কিন্তু ভ্যারাইটিস মাছ, দেখো এটাকে এখন কাটবো, বটি দিয়েই কাটবো, দেখেছো? তো চলো, এখানে তেলাপিয়া আছে, বাটা আছে, এসব ভ্যারাইটিস পুঁটি আছে, অনেক ভ্যারাইটিস মাছ আছে, আর সব জ্যান্ত জ্যান্ত মাছগুলো অনেকক্ষণ হয়েছে নিয়ে এসছে, সকালবেলা তো কাটা হয়নি এখনও, সব কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে শুধু ঠাকুর দেওয়া বাকি আছে, চান করা বাকি আছে, মাছ কাটা বাকি আছে। তাহলে মাছ চান করার আগে মাছটা কাটতে হয়, কারণ চান করে সে মাছ কাটলে না আস্তে গন্ধ লাগে, তো মাছটা কাটবো ওই জন্য কেটে ততক্ষণে গিজার অন করে দিয়েছি, গরম জল হয়ে যাবে। আর আজকে বাইরে কিন্তু ভীষণ কুয়াশা, ভীষণ কুয়াশা, ঠান্ডাটা কম কিন্তু কুয়াশা প্রচণ্ড। তো গিজার অন করে দিয়েছি, এবার চান মাছ কেটে চান করে এসে ঠাকুর দিয়ে তারপরে রান্না করতে বসবো। আর সকালে তো চা বিস্কুট মুড়ি টুড়ি খাওয়া হয়েছে, ব্যাস চলে যাবে। আর দেখো একটা জিনিস আরেকটা করবো, আমাদের জন্য মাছের ঝোল করবো, আর ছেলের জন্য এই যে অল্প চিকেন আছে, এই চিকেনটা দিয়ে ফ্রাইড রাইস বানাবো, মিক্সড ফ্রাইড রাইস বানাবো, চিংড়ি মাছ আছে, মিক্স ফ্রাইড রাইস বানিয়ে দেবো, তাহলে ছেলেরটা হয়ে যাবে। আর আমাদের মাছের ঝোল ভাত করবো দুপুরবেলা, ব্যাস হয়ে যাবে। এই আমার একটা ছোটো ব্লগ ছিল, তো আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা, আর আমি একটু বটি আর ঝুড়ি কিনে নিয়ে এসেছি, আমার খুব আনন্দের লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে বলতে হবে কমেন্টে, তাই না? তো কমেন্টে করো তোমরা কেমন হয়েছে ভিডিওটা, ঠিক আছে? তো আজকের মতো রাখি, আমি এবার আর মাছ কাটতে চলে যাই, তোমরা ততক্ষণে ভালো থেকো।